এমআর জবের মতন এই জঘন্য কাজ করার থেকে নিজের হোম টাউনে শপিং মলে 12,000 টাকার কাজ করা অনেক ভালো। ওখানে কোনো হেডেক নাই, বসে বসে 12,000 টাকা ইনকাম করা যাবে। এরকম একটি কমেন্ট পাই পীয়ূষ সাহু বলে আমার এক প্রিয় সাবস্ক্রাইবার। দেখো, খুব ভালো কমেন্ট করেছো। আজকে এই কমেন্টটা নিয়ে কিছু কথা বলবো। প্রথম কথা, আমি হয়তো তোমাদেরকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত ভিডিও বানাই বা এই এই সম্বন্ধে তোমাকে বলি, তার অন্যতম কারণ যেহেতু আমি এই প্রফেশনে ছিলাম, আমি এই প্রফেশন সম্বন্ধে বুঝি, তাই তোমাদেরকে অ্যাডভাইস করি। কখনো তোমাদেরকে আমি ইনসিস্ট করব না, কখনো তোমাদেরকে বলবো না এটাই এক নম্বর জব, পৃথিবীতে আর কোনো কাজ নাই, শুধু এটাই করে খাও, বা আমাকে কোনো আমি কারোর অ্যাজেন্ডা নিই নি যে এটাই ভালো। অবশ্যই আমাদের প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে, প্রত্যেকের নিজস্ব চিন্তার ধারণা আছে। প্রশ্নটা আরও অন্য জায়গাতে, প্রশ্নটা কী বলো তো? প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আমাদের একটি কর্ম চাই, তা এমআর হতে পারে, তা শপিং মলের চাকরি হতে পারে। তারপরে আর একটা প্রশ্ন আমাদের মাথায় আসে, আমি যে জবটি করব, যে স্যালারিটা ইনকাম করব, এটা কি আমার ফ্যামিলির জন্য সুইটেবল, আমার জীবনকে ভালোভাবে আমি স্বাচ্ছন্দ্যভাবে কাটাতে পারবো? এই প্রশ্নের উত্তর যখন দেখবে যে না, ঠিক আছে, আমি যদি 12,000 টাকা স্যালারিতে আমি কাটাতে পারি এবং এখানে যদি আমার হ্যাপি থাকতে পারি, দ্যাটস গুড। এরকম অনেক জব আছে। যখন সেকেন্ড প্রশ্নটা আসে যে আমি স্টাক হয়ে যাচ্ছি, তা সে এমআরই হোক বা যে কোনো প্রফেশন, যখনই তুমি প্রশ্ন করবে যে আমি যে কাজটি করছি এই কাজেতেই আমি আটকে গেছি, তখন তোমাকে আবার প্রশ্ন করতে হবে কেন আটকে গেছি, কিভাবে আমি গ্রো করব। তুমি বলতে পারো, এই গ্রো গ্রো কথাটা কেন বলেন, গ্রো আবার কী জিনিস, কেন দরকার আছে? দরকার এই কারণেই আছে, আজ থেকে 10 বছর আগে তোমার যদি আর্নিং 20,000 হতো, 20,000-এ যা কিছু তোমার খরচা হতো, আর এখনকার দিনে ওই 20,000-এর খরচা অনেক বেড়ে গেছে। তাহলে যেহেতু আমাদের সংসারের খরচা বেড়ে যাচ্ছে, আমাদের লাইফস্টাইলের খরচা বেড়ে যাচ্ছে, তাই আমাদের অর্থের চাহিদাটাও বেড়ে চলেছে। কেউ যদি বলে যে আমার অর্থের বেশি চাহিদা নেই, আমার চাই পিস, শান্তি, তাহলে তো অল্প টাকার মধ্যেই ভালোভাবে থাকা যায়। সত্যি তো, কেন এমআর নিয়ে এত কথা বলি, তাই না? কিন্তু মানুষ হচ্ছে বড়ই অদ্ভুত একটি জাতি, কোথাও তার মন ঠিকঠাক টিকবে না। যখন তুমি অন্য কোনো জব করবে, তখন মনে হবে এমআর করলেই ভালো হতো। যারা এমআরএ আছে তারা হয়তো ভাববে যে যদি একটুখানি কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম করতাম, তাহলে হয়তো এখন সরকারি চাকরি করতাম। যারা সরকারি চাকরি করছে, তাদের মধ্যে আবার চিন্তা হচ্ছে যে এর থেকে যেন বোর হয়ে যাচ্ছি, কোনো স্পার্ক পাচ্ছি না, হয়তো একটা স্যালারি পাচ্ছি শোষো, জীবনে কোনো চ্যালেঞ্জ নাই, সেই একই গতানুগতিক জীবন। আলটিমেট আমরা সকলেই কিন্তু অপরের জীবনকে নিয়ে বাঁচতে চাই, এটাই আমাদের বড় রোগ বলতে পারা যায়। একটা জিনিস আমরা করতে পারি, যে কাজটি করব যদি সেই কাজের প্রতি আমরা খুব বেশি যদি ভালোবেসে ফেলি, সেই কাজের মধ্যে যদি আমি নিজেকে হারিয়ে ফেলি, এই কাজটাই হবে তোমার পরম আনন্দের কাজ, ওই কাজটাই তোমার মধ্যে অনেক বেশি চেতনা জাগাবে, অনেক বেশি তোমাকে এনজয় দেবে। আলটিমেট কি আমরা এরকম কোনো ভাবি? ভাবি না। তারও পিছনে একটি কারণ আছে, কারণটা হচ্ছে না, আমাদের যে সোসাইটি প্রেসার আছে, সামাজিক প্রেসার, কোনটাতে আমি ভালো কোনটা আমি জানি সেটা বড় কথা নয়, বড় কথা ভাই এই যে র্যাট রেস চলছে, এই র্যাট রেসে নাম লেখাতে হবে। যদি নাম লেখাতে না পারো, যদি তুমি ছুটতে না পারো, যদি তুমি হারতে না পারো, সময় তোমাকে ছোটাবে। কারণ আমরা ফ্যামিলি প্রেসার দেখতে পাবো, আমরা দেখতে পাবো সোসাইটি প্রেসার, সব কিছু নিয়ে আমাদের মনে হয় যে আমরা কেমন লাইফ লিড করছি, কেমন ছন্ন ছাড়া লাগছে, কোথাও যেন শান্তি নেই, না প্রাইভেট করে জব করে শান্তি, না এমআর করে শান্তি, না ওই কাজ কাজটি করে শান্তি, সব কিছু যেন আমাদের আগোছালো লাগছে। রুট কোশ্চেনটা এটা যদি আমরা করি যে আমি এই জীবনটা যে পেয়েছি, এই জীবনটা কোন জিনিসটাকে নিয়ে নিজেকে হারিয়ে দিতে পারে, কোন কাজ যেটার মধ্যে নিজেকে ম্লান করে দেয়, নিজেকে বিলীন করে দেয়, এরকম প্রশ্ন, এরকম হয়তো বলা যেতে পারে ফিলোসফিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন যদি আমরা করি, তার থেকে যে উত্তর আসবে যে হ্যাঁ আমি
একটা শপিং মলে থাকলেই আমার ভালো লাগবে, এর মধ্যে আমার আনন্দ আছে, তার মধ্যে কিন্তু সত্যি বলতে তুমি আনন্দ পাবে। আর যদি দেখো যে সামাজিক প্রেসার, বাইরের প্রেসারটা অনেক বেশি, তখন তোমার ইনার ব্যক্তিটা অনেক বেশি লম্পঝম্প করবে, তুমি তখন 12,000 টাকায় শান্তি পাবে না। তখন তোমার মনে হবে যে আমার 20,000 টাকা চাই, আমার 25,000 টাকা চাই, আমার 30,000 টাকা চাই, কেন ফ্যামিলি বা বলো বা বাইরের ব্যক্তিদের যে চাহিদা পূরণ করতে করতে আমরা কিন্তু বলা যেতে পারে যে একটা র্যাট রেসের মধ্যে ছুটছি। ইকিগাই বলে একটা বই পড়লাম, বইটাতে টয়োটা কোম্পানির নাম তোমরা শুনেছো, এই টয়োটা কোম্পানির যে নাটগুলো তৈরি হয় না, ওই নাটগুলো তৈরি করার জন্য টয়োটা কোম্পানি একটা স্পেশাল ওমেনকে রেখেছেন, একজন স্পেশাল ব্যক্তি আছেন এক্সপার্ট, যার কাজই হচ্ছে যে নাটগুলোকে দেখা যায় সঠিকভাবে হচ্ছে কিনা। তো ওই ইকিগাই বইটাতে লেখক বলছেন, আমি এমন এক ব্যক্তিকে দেখলাম যে অলমোস্ট 30 ইয়ার্স একই কাজ করছে, এবং তার মধ্যে আমি ফিল করলাম যে কতটা প্রশান্তি তার মধ্যে আছে। ওই যে নাট তৈরি করার কাজটাই ওর, বা নাটটা সঠিক হচ্ছে কিনা এটাই দেখার তার কাজ, তার মধ্যেই সে বিলীন হয়ে যায়, তার মধ্যেই সে কর্ম বলো বা বলো আধ্যাত্মিক মানে স্পিরিচুয়ালভাবেই নিজেকে আলাদা করতে পারে না, ওর মধ্যেই আনন্দ খুঁজে পায়। আমরা কি আমাদের জীবনের ইকিগাইকে খুঁজে পেয়েছি? আমরা কি আমাদেরকে প্রশ্ন করি নিজেদেরকে যে আমি কোন কাজের মধ্যে হ্যাপি থাকতে চাই? এই প্রশ্নটা আমরা করি না, তাই আমরা দেখবে একবার আম গাছে, একবার জাম গাছে, একবার তেঁতুল গাছে, এরকম করে বাঁদরের মতন লাফিয়ে বেড়াচ্ছি, কোনটাতে আমি সুখে থাকবো, কোনটাতে অ্যাকচুয়াল আমার ভালো লাগা আছে এর প্রশ্ন করি না। যার ফলে এমনও আমরা এক্সাম্পল দেখতে পাই যে ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে ইউপিএসসিতে চাকরি করছে বড় গ্যাজেটেড অফিসার, ওনারা চাকরি পাওয়ার পরও সুইসাইড করে ফেলছেন, এতটা বড় র্যাঙ্কে গিয়েও, এতটা বড় র্যাঙ্কে গিয়েও ওনারা কিন্তু পার্সোনালি ডিপ্রেস, হ্যাপি নয়। আবার এমনও দেখতে পাই যে অনেক অনেক টাকা করেছে, কোটি টাকার মালিক, প্রচুর কিছু করে ফেলেছে, তবুও হ্যাপি নেই, তবুও তার মধ্যে কোনো শান্তি নেই। আবার উল্টো দিকে আমরা দেখতে পাই এমন এক ব্যক্তি, সাধারণ ব্যক্তি, যতটুকু মুহূর্ত জীবন কাটিয়েছেন সিস্টেমভাবে সব কিছু নিয়ে, সংসার কর্মজীবনকে সুন্দরভাবে ব্যালেন্স করে জীবন কাটিয়েছেন এবং সব কিছুর এই পৃথিবীর যা কিছু আনন্দ নেওয়ার সে নিয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুশন টানতে পারি, যখন আমরা জব কথাটা বলছি বা যখন আমরা কর্ম কথাটা বলছি, এই কর্ম কথাটা আমাদের কাছে আজকে খুব সহজ মনে হয়, এই কর্ম বিষয়টা যখন আমার অন্তর আত্মার সাথে এবং আমার বাহ্যিক কর্ম যখন এক হয়ে যাবে, যখন তার মধ্যে যখন ভালোবাসা জন্মে যাবে, তখন সে কর্মের মধ্যে আনন্দ পাব। তাছাড়া আমরা যাই করি না কেন, অন্য কাজকে ভালো লাগবে, আমরা যখনই বলবো এমার না করে বলবো যে ওটা করে ভালো, তখন যখন অন্য কোনো ব্যক্তিকে দেখি ও বলে যে এটা করা ভালো, ব্যাংকিং সেক্টরের ব্যক্তি বলছে যে এমার করলে ভালো হবে, এরকমভাবে আমরা একে অপরকে দেখে বলি ও ভালো আছে আমার থেকে, ওই কাজটি করলেই ভালো হতো। একটি কথা দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাইছি, কর্ম যখন তোমার ভালোবাসা হবে সেটাই তোমার জন্য সবথেকে বেস্ট হবে। এবার দেখো কোন কর্ম তোমাকে বেশি ইন্সপায়ার করে, যেখানে তুমি তোমাকে হারিয়ে ফেলো, সেই কর্মই তোমার জীবনে সবথেকে বেশি আনন্দের হবে।